অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিখোঁজ হয়েছেন। তাদের সন্ধানে অঞ্চলটিতে উদ্ধার অভিযান চলছে বলে শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস। তিনি বলেন, স্থানীয় সময় শুক্রবার রাত 10:30টার সময় লিন্ডম্যান দ্বীপের কাছে দুর্ঘটনা ঘটে। এ সময় অস্ট্রেলিয়া ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে প্রশিক্ষণ অনুশীলন চলছিল। বিধ্বস্ত হেলিকপ্টারটি MRH-90 তাইপান মডেলের ছিল। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। নিখোঁজদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্লেস।